হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আইটি এক্সপার্ট ইউটিউব চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিক্স নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় টিআরপি কি, আবার আমাদের যে প্রাইভেট চ্যানেলগুলো আছে বা স্যাটেলাইট চ্যানেলগুলো আছে এগুলো কিভাবে রেভিনিউ কালেক্ট করে, অর্থাৎ এদের ইনকাম সোর্সটা কি, সেই বিষয়ে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে টিআরপি কি। টিআরপি মূলত হচ্ছে একটি শর্ট ফর্ম, এর ফুল মিনিং হচ্ছে টেলিভিশন রেটিং পয়েন্ট, দ্যাট মিনস টিআরপি। এখন এই টেলিভিশন রেটিং পয়েন্ট বা এই টিআরপিটা কেন করা হয়, টিআরপিটা মূলত করা হয় যে আসলে কোন চ্যানেল কতটুকু পপুলার বা এই মুহূর্তে কতজন মানুষ এই চ্যানেলটি দেখছে, তো সেই একটা ডাটা মূলত অ্যানালাইসিস করার জন্যই এই টিআরপিটা ব্যবহার করা হয়, যাতে করে প্রত্যেকটা চ্যানেলের একটা র্যাঙ্ক তৈরি করা যায়, প্রত্যেকটা চ্যানেল মানুষের কাছে কেমন পপুলারিটি পেয়েছে সেই বিষয়ে বিষয়ে একটা ইনফরমেশন পাওয়া যায়। দ্যাটস ওয়াই মূলত টিআরপিটা ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে যে টিআরপি কিভাবে কাজ করে। টিআরপি কাজ করে মূলত এর জন্য ব্যবহার করা হয় পিপুলস মিটার। পিপুলস মিটার, এখন আপনি কথা বলতে পারেন যে কেন আমার ঘরে তো ডিশ আছে কিন্তু আমার কাছে পিপুলস মিটার লাগানো নেই, তাহলে কিভাবে আমি এই টেলিভিশনটি দেখছি সেটা কিভাবে তারা বুঝতে পারবে। হ্যাঁ, আপনার ঘরে লাগানো নেই, বাট এটা কিন্তু লাগানো আছে যেখানে ডিশের কন্ট্রোল রুম। ডিশের কন্ট্রোল রুম মিনস আপনি দেখবেন যে ছাদের উপরে আকাশের দিকে মুখ করে ছাতার মতো বিভিন্ন বড় বড় অ্যান্টেনা লাগিয়ে রাখা হয়েছে, সেইগুলো সেখান থেকে মূলত ডিশের কন্ট্রোল রুম বা সেখান থেকে মূলত ওরা স্যাটেলাইট থেকে ডাউনলিংকের মাধ্যমে চ্যানেলে যে সমস্ত মুভি বা যে সমস্ত প্রোগ্রাম তারা আপলিঙ্কে দেয়, স্যাটেলাইটে দেয়, স্যাটেলাইট থেকে সেই সমস্ত ডাটা বা সেই সমস্ত প্রোগ্রামগুলো রিসিভ করে তারপর কিন্তু মূলত এটা ডিস্ট্রিবিউট করা হয় আমাদের প্রত্যেকটা বাসায় বাসায়, যারা কেবল নিয়ে এই ডিশ লাইনের সংযোগটা নিয়েছি তাদের কাছে কিন্তু এটা প্রোভাইড করা হয়। এখন কথা হচ্ছে যে তো আমরা আমাদের এখানে এই পিপুলস মিটারটা ব্যবহার করছি না, ওকে, কিন্তু যাদের এখান থেকে আমরা লাইনটা নিচ্ছি অর্থাৎ যারা ডিশ কন্ট্রোল রুম, যারা ডিশ কন্ট্রোল করছে তাদের কাছে কিন্তু এই পিপুলস মিটারটা লাগানো রয়েছে। এতে করে এখান থেকে এই লাইনটা কোথায় গেছে তার তো একটা অবশ্যই তাদের কাছে ডিটেলস হিসাব আছে যে তাদের এখানে কতগুলো টিভি আছে বা তাদের এখানে কতগুলো মানুষ দেখছেন, তো সেখান থেকে মূলত এই পিপুলস মিটারটি আর কোন মানুষ কোন চ্যানেলগুলো দেখছেন সেটার একটা ডাটা কিন্তু স্যাটেলাইটের মধ্যে পৌঁছে দেয় এবং সেখান থেকে মূলত টিআরপি যে রেটিংটা সেটা বেরিয়ে আসে। তো ভিউয়ার্স, আমার মনে হয় আপনারা এতটুকু বুঝতে পেরেছেন টিআরপি কি এবং টিআরপিটা আসলে কেন এবং কিভাবে এটা কাজ করে। তো আমাদের সেকেন্ড কোয়েশ্চনে চলে যাই। আমাদের সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে যে স্যাটেলাইট চ্যানেলগুলো কিভাবে তাদের রেভিনিউ কালেক্ট করে। হ্যাঁ, তো একটা বিষয় হচ্ছে যে আমরা যখন টিভি দেখছি আমরা তো তাদেরকে টাকা দিচ্ছি না, তাই না? তো তারা কিভাবে এটা রেভিনিউ কালেক্ট করছেন? আমি আমার ছোটবেলার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন ছোটবেলায় অন্য কোনো চ্যানেল ছিল না, শুধুমাত্র বিটিভি ছিল, তখন এখানে সপ্তাহে একদিন একটা মুভি দিত, তো এই মুভি দেখার জন্য কিন্তু সবারই কিন্তু অনেক আকর্ষণ ছিল। দেখা যেত যে মুভি চলছে হঠাৎ করে বিজ্ঞাপন চলে আসছে, তো বিজ্ঞাপনটা যখন চলতো তখন দেখা গেছে অনেকে টিভিটা বন্ধ করে রাখতো, আবার অনেকে দেখতো, কিন্তু মূলত ওই বিজ্ঞাপনগুলো আসতো বলেই কিন্তু আমরা মুভিটা দেখতে পারতাম, কিন্তু তখন কিন্তু অনেক রাগ হতো যে আরে ওই বিজ্ঞাপনটা আসতে কী দরকার ছিল, কিন্তু মূলত এই বিজ্ঞাপনগুলো স্পন্সার করেছে বলেই আমরা মুভিটা দেখতে পেরেছি, রাইট? তো এখানে তারা স্পন্সার কেন করবে, তারা এখানে টাকাটা খরচ কেন করবে, যে টাকাটা চ্যানেল পাচ্ছে তারা এই জন্যই টাকাটা খরচ করবে, কারণ হচ্ছে তারা বিজনেস করতে চায়। যেমন ধরুন আপনার কাছে যদি একটা প্রোডাক্ট থাকে যে আপনি প্রোডাক্টটা বিক্রি করতে চান, এখন আপনি স্বাভাবিকভাবে আপনার প্রোডাক্টের লঞ্চ কোথায় করবেন বা আপনার প্রোডাক্টটার প্রমোশন কোথায় করবেন, যেখানে মানুষের সমাগম বেশি, যেখানে বেশি বেশি মানুষ আসে, রাইট? তো মানুষ কোথায় বেশি আসে, মানুষ যেখানে বেশি আসে, যেমন টেলিভিশন চ্যানেলে মানুষ আসবে বা মানুষ দেখবে, সেখানে যদি তাহলে তাদের একটা বিজ্ঞাপন দেওয়া যায় তাদের, তাহলে কি ইনফরমেশনটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব, যাতে করে তাদের বিজনেসটা রাইজ করে। কিন্তু এই মানুষ কেন দেখবে চ্যানেল বা মানুষ এই মুভিগুলো কেন দেখবে বা মানুষ এই চ্যানেলটা কেন দেখবে, মানুষ চ্যানেল দেখার কারণ হচ্ছে এটাই যে এখানে মুভি আসছে, নাটক আসছে, বিভিন্ন প্রোগ্রাম আসছে বা নিউজ চ্যানেলে বিভিন্ন ধরনের নিউজ আসছে, তো মূলত মানুষ ওইগুলো দেখার জন্যই চ্যানেলে যাচ্ছে, কিন্তু এর মাঝখানে বিজ্ঞাপন ঢুকিয়ে দেওয়া হচ্ছে যার ফলে মানুষের কাছে সেই বিজ্ঞাপনের ইনফরমেশনটি মানুষ না চাইলেও তার কাছে পৌঁছে যাচ্ছে। তো চ্যানেল মূলত এই কাজটি করে থাকে যে যারা বিজনেস করতে যাচ্ছে, যারা প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছে এবং যারা গ্রাহক যাদের প্রয়োজন তাদের মধ্যে একটা টেকনিক্যালি একটা সমন্বয় ঘটিয়ে দেয়। তো এই সমন্বয় ঘটিয়ে দেওয়ার জন্য যিনি প্রোডাক্টটা বিক্রি করছেন তিনি এখানে স্পন্সর করছেন বা এখানে টাকা লগ্নি করছেন,
এখন আমি আরেকটু আপনাকে এক্সাম্পল দিই, যেমন ধরেন একটা চ্যানেল একটা নাটক তৈরি করলো, একটা নাটক তৈরি করতে তার খরচ হলো কত, 2 লাখ টাকা। একটা নাটক তৈরি করতে 2 লাখ টাকা খরচ হলো, এখন সে কী করবে, সেটার জন্য একটা বোর্ড মিটিং করবে, যারা যারা স্পন্সার আছে যে হ্যাঁ আমি একটা নাটক তৈরি করেছি, এটা হচ্ছে 2 লক্ষ টাকা আপনার খরচ হয়েছে, তো এই যে নাটকটা আছে এটার জন্য আপনারা কারা কারা স্পন্সার করতে চান। যো এখন যারা যারা আগ্রহী তারা বলো যে হ্যাঁ আমরা স্পন্সার করতে চাই। এখন হচ্ছে সেটা কোন সময় দেখানো হবে, কোন সময় দেখানো হবে মিনস যে টেলিভিশনের টিআরপিটা কখন বেশি থাকে, ওই সময় যদি দেখানো হয় তাহলে এক ধরনের বিজ্ঞাপনের রেট থাকবে, আবার যখন টিআরপি কম থাকে তখনই আরেক রকম থাকবে। যেমন ধরেন সন্ধ্যার সময় বা বিকালবেলা বা 8টার দিকে তখন যেরকম টিআরপি থাকবে নিশ্চয়ই শেষ রাতের দিকে 4টা 5টার দিকে নিশ্চয়ই ওই রকম টিআরপি থাকবে না, রাইট? তো তখন একটা বিজ্ঞাপন যেটা যেরকম খরচ করবে তার চেয়ে অনেক বেশি খরচ করবে কিন্তু সন্ধ্যার দিকে বা বিকালবেলা বা 7টা 8টা 9টা এরকম দিকে। তো এখন কথা হচ্ছে যে বিজ্ঞাপনটা কখন দেখানো হবে, বিজ্ঞাপনটা দেখানো হবে নাটকের মাঝখানে, তো নাটকটা কখন দেখানো হবে, নাটকটা যদি টিআরপি ভালো আসে এমন সময় দেখানো হয় তাহলে তারা বেশি পরিমাণ টাকা দিবে যারা আগ্রহী, আর যারা আগ্রহী না তারা দেবে না। তো এরকম ভাবে তাদেরকে লিস্ট করবে যে হ্যাঁ কারণ বিজ্ঞাপনটার জন্য স্পন্সার করতে চায়, তখন তাদের একটা লিস্ট করবে যে হ্যাঁ আমাদের তো 2 লাখ টাকা খরচ হচ্ছে, আমাদের জন্য 5 লাখ টাকা আসছে, ওকে এবার এটা অন এয়ার করো। তো তখন কি করতেছে, এটা অন এয়ার করে দিচ্ছে। অন এয়ার করাতে আমরা যারা মানুষ আছি বা আমরা যে সাধারণ পাবলিক আছে তারা আমরা এই নাটকটা বা আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু আমরা দেখার জন্য আগ্রহ করছি, আমরা দেখছি এবং দেখতে গিয়ে মাঝখানে যারা স্পন্সার করেছে তাদের বিজ্ঞাপনটা কিন্তু আমরা দেখে ফেলছি। তখন আমাদের মনে হচ্ছে আরে একটা সাধারণ সাথে একটা শ্যাম্পু ফ্রি দিচ্ছে, এটা তো আমি কিনতে হবে, যদি আমি না জানতাম তাহলে আমি কিনতাম না, এবং ওনারা যদি না জানাতে পারতো তাহলে ওনাদের বিক্রি হতো না। তো দুজনেরই কিন্তু একটা কাজ করে দিচ্ছে কি এই চ্যানেল, তো সেখান থেকে তারা মূলত একটা রেভিনিউ কালেক্ট করছে ওই স্পন্সারের মাধ্যমে। তো গাইস আমার মনে হয় আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে বা আপনারা হয়তো ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আপনারা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং যদি কোনো কিছু আপনার বলার থাকে বা আমি যদি কোনো কিছু মিস করে যেয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট সেটিকে জানাতে পারেন, এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করুন এবং সাথে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি কোনো ভিডিও মিস না করেন। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।